সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। বিরল প্রজাতির গন্ধগোকুল প্রাণী উদ্ধার আরামবাগে। আজ বৃহস্পতিবার আরামবাগ থানার অন্তর্গত ফরিনখোলা এলাকায় একটি লোকালয়ে একটি বিলুপ্ত প্রায় গন্ধগোকুল ঢুকে পড়ে। খবর যায় দ্রুত আরামবাগের স্নেক অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দপ্তরে। সেখান থেকে ছুটে যান কর্ণধার মঙ্গল সাউ এবং তার বাহিনী। তারা এই গন্ধগোকুলটিকে উদ্ধার করে বন দপ্তরে জমা দিচ্ছেন বলে জানা গেল কথা বলে। হ্যাঁ, এটা কখন দেখতে পান আপনি? এটা প্রায় কদিন ধরেই আসছিল আমাদের বাড়িতে, ঠিক আছে। দিয়ে বাড়িতে বিভিন্ন রকমের মানে যা ধরুন ডাইনিং টেবিলে কোনো খাবার আছে, ফল আছে, খেয়ে চলে যাচ্ছিলো আর পটি করে দিয়ে চলে যাচ্ছিলো, ঠিক আছে। দিয়ে আমাদের পোষা পায়রা থাকে আর কি, পায়রাগুলো সব খেয়ে নিয়ে মানে রক্ত খেয়ে চলে যাচ্ছে, পায়রার মাথাটা কেটে দিয়ে রক্ত খেয়ে আর চলে যাচ্ছে, মানে বিভিন্ন রকমভাবে উৎপাত করছে, গাছের পেঁট পেয়ে খেয়ে নিচ্ছে, ঠিক আছে। তারপরে কাঁঠাল খেয়ে নেয়, হ্যাঁ, রক্তটা খেয়ে নিচ্ছে, হ্যাঁ। আর এটা এরকম এশিয়ান পাম সিভেট আমরা এর আগেও আরেকবার ধরেছিলাম, যেটা গন্ধগোকুল বা ভাম বিড়াল অনেকে বলে, ভাম বিড়াল বলে এশিয়ান পাম সিভেট, এটা তাল গাছে চড়তে পারে। দিয়ে এরা আগেও একবার ধরেছিলাম। আর নিশাচর রাত্রি ছাড়া আসবে না, রাত ছাড়া আসবে না, আর প্রচন্ড মানে এক ধরনের স্মেল ছাড়ে, একটা গন্ধ ছাড়ে, যখনই মানে প্যানিক হয়ে যায় ওরা এক ধরনের গন্ধ ছাড়ে, আর মানে ওই গন্ধটা একদম প্রচন্ড মানে এক পাঞ্জেন্ট স্মেল যেটাকে বলে অ্যাকচুয়ালি। দিয়ে ওটাকে কালকে যখন আসে আমরা ওই ওপর থেকে তাড়া করে নিচে নিয়ে আসি, আর নিচের পুরো জায়গাটা বন্ধ, আর কোথাও যেতে পারিনি। দিয়ে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে সকালের দিকে অনেকেই এসে বলছিল যে আমাদেরকে এক ধরনের ট্রাইব আছে যারা এদের মাংসটা খায়, দিয়ে ওরা এসে বলছিল আমাদেরকে দিয়ে দাও, আমরা মেরে নিয়ে চলে যাবো। দেখুন, আমি এই জিনিসটা যখন দেখতে পাবেন, এটা দণ্ডনীয় খুবই বড় অপরাধ, জানেন তো। ওয়াইল্ড লাইফকে নষ্ট করা, প্রাণী জগৎটাকে, এই যে প্রাণী, এই ওয়াইল্ড লাইফের প্রাণী, এটা বন্য প্রাণী, একে মারা মানে খুবই একটা বড় অপরাধ। এটাকে আপনারাও যদি দেখতে পান, এটাকে আপনারা চেষ্টা করবেন বাধা দেবার জন্য, আর যদি তারা না শোনে তখন আমাদের নাম্বারে ফোন করবেন। অবশ্যই, আমরা ওয়াইল্ড লাইফ প্রাণীদেরকে ভালোবাসি, আর এটা এক ধরনের বিলুপ্ত প্রায় মানে রেড লিস্টেড প্রাণী অ্যাকচুয়ালি। দিয়ে পড়াশোনা করছি, শিক্ষিত হয়েছি এই জন্যই, ঠিক আছে, কোনো রকম মানে ইল্লিগাল কাজকর্ম হতে দেবো না, আর মানে সেই রকমই চেষ্টা করি আর কি, যে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য। ধন্যবাদ আমাদের স্নেক অ্যান্ড, ধন্যবাদ আমাদের স্নেক অ্যান্ড অ্যানিমেল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ফোন করার জন্য। তো আমার, আপনার নাম? আমার নাম রাজেশ মণ্ডল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হরদিত্য, হরদিত্য, হরিণখোলা, হুগলি। ধন্যবাদ। আমাদের এক্সপার্ট তার ক্যাচার নিয়ে এখন রেডি হয়ে গেছে। ক্যাচারটা লাগে না, তবু ইউজ করতে হচ্ছে। না না, বন্ধ করে হাতে পড়ে যান জানো। হয়তো ঘুরছি, না না, তুই ওরা ভিতরে ঢুকি নি, বস্তার ভিতর ঢোকাবে চন্মন ছটপট করছে, বিশাল চেহারা। কাকা কোন তাহলে দেখা যাবে, সব হবে, ওটি আপনার জন্য।
বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।